প্রিয় দর্শক, আপনাদেরকে ইউনিক কোচিং সেন্টারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি গোপাল সেন, আজকে আপনাদেরকে দেখাবো ACCICT চ্যাপ্টার 3.2 ডিজিটাল ডিভাইসের লজিক্যাল ফাংশনের সরলীকরণ। তো আজকে আপনাদের ICT বোর্ড বইয়ের 25 নং সমস্যাটি সমাধান করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলেন, বেশি কথা না বলে শুরু করা যাক। তো আমি আগে 25 নং সমস্যাটি এখানে লিখে রেখেছি। এখানে কী দেওয়া আছে? এখানে দেওয়া আছে X=2 n0 প্লাস b0 প্লাস n0 ইন্টু b0 হোল নট। তো এটাকে সরল করার জন্য প্রথমে আমরা ডি মর্গানের সূত্রটি ব্যবহার করব। ডি মর্গানের সূত্র অনুসারে আমরা কী জানি, যদি নটের ভিতরে কোনো কিছু যোগ আকারে থাকে সেটাকে আমরা গুণ আকারে প্রকাশ করতে পারি, n0 ইন্টু v0। আচ্ছা, তো এখানে আমি ধরে নেব n0 প্লাস b0কে ধরে নেব a এবং n0 ইন্টু b0কে ধরে নেব b। তো দুটা নটের ভিতরে কী আকার আছে? যোগ আকার আছে। তো এটাকে আমরা গুণ আকারে প্রকাশ করতে পারি, যা ছিল তাই লিখে ফেলবো আমরা, n0 প্লাস v0, যেটা উপর আরেকটা নট ছিল, এই জন্য একটা আরেকটা নট আমরা ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দেবো, কে ব্র্যাকেট ইন্টু, যেহেতু যোগ আকার ছিল এই জন্য ইন্টু, এর উপরে n0 v0, যদি দুটোর উপরে নট, এই জন্য আবার একটা নট, আমরা ডাবল নট দিয়ে দিব। ওকে, ফাইন। তো এখন আমরা সরলীকরণের দ্বৈত পরিপূরক নীতি অনুসারে আমরা কী জানি, যে কোনো কিছুর উপরে ডাবল নট মানে কিছুই না। দ্যাট মিন্স এর উপরে যদি দুইটা ডাবল নট থাকে তাহলে শুধু এই হবে। তাহলে এখানে অ্যাবের উপরে দুটো নোট আছে, তাহলে কী হবে? অ্যাবের উপরে যদি দুটো নট আছে তাহলে শুধু অ্যাবই হবে। আচ্ছা, তো আমরা লিখে ফেলি যা ছিল, যেহেতু এর উপর আগে থেকে একটা নট নট। এখানে আবার আমরা ডি মর্গানের সূত্রে অ্যাপ্লাই করবো, যেখানে যেহেতু এটা নটের ভিতরে যোগ আকার আছে, এটাকে আমরা গুণ আকারে নিয়ে আসব। আচ্ছা, যোগ থাকলে গুণ, গুণ থাকলে যোগ। এর উপর আগে থেকে নট ছিল, নট লিখে ফেলছি, এর উপর আরেকটা হোল নট ছিল, এই জন্য নট, যেহেতু যোগ ছিল এই জন্য গুণ, বি এর উপর আগে থেকে নট ছিল, নট, আর হোল নটের জন্য আরেকটা নট। আচ্ছা, আর আমরা জানি কি কোনো কিছুর ডাবল নট মানে কিছুই না, দ্যাট মিন্স এখানে হবে শুধু অ্যাবি। আচ্ছা, এখন আমরা এটাকে ভাঙলে কী পাই? এখান থেকে ভাঙলে আমরা পাই অ্যাবি ইন্টু অ্যাবিকে আমরা গুণ করলে কী পাই? অ্যাবি। কারণ কি, আমরা বুলিয়ান আলজেব্রা গুণের নিয়ম অনুসারে জানি যে এ ইন্টু এ সমান এই হয়, তাহলে অ্যাবি ইন্টু অ্যাবি সমান কী হবে? অ্যাবি হবে। এটি আমাদের নির্ণয় লজিক্যাল ফাংশনের সরলীকৃত মান, এটি আমাদের আনসার। ধন্যবাদ সবাইকে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করুন।